মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ওনার জ্বালা তো কমে গেল, আর আমি মরছি নিজের জ্বালায়। আর একটু জল খাবে? না না, আর জল লাগবে না। সবই তো হলো অর্জুনদা, এবার ওকে একটু বাড়ি পাঠানোর ব্যবস্থা করো না, নয়তো কিন্তু ওর বাবা এসে আবার বলবে যে আমরাই ওকে কিডন্যাপ করে রেখেছি, আবার থানায় তুলে নিয়ে যাবে, সেটা কি ভালো হবে? ভয় নেই তিতলি রানী, বাবা আর আমাকে খুঁজতে এখানে আসবে না, বাবা নিজেই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বয়া বলেনি তোমাদেরকে? মরেছে। কি অর্জুনদার গাড়ি এসে পড়লো নাকি? ও ওরকম অনেক কথাই বাবা মারা বলে, তারপর আবার ভুলেও যায়, অত গায়ে মাখলে চলে বলো? তুমি দেখো একবার বাড়ি যাও, দেখো সব ঠিক হয়ে গেছে, তোমার বাবাও তোর উপর রেগে থাকবে না। চলো চল, আমি তোমার থাম। তো তুই তো জানিস সবটা, ছিলিস ওখানে। নীলির সত্যি যাওয়ার কোনো জায়গা নেই এখন, সারা রাত এইভাবে। তুই আপাতত ওর এখন পড়ার মতন কিছু পোশাকের ব্যবস্থা করিস তো। কিন্তু বড্ড চিন্তায় ফেলে দিলেন আমাকে, বাড়িও পাঠাতে পারছি না, কোথায় যে রাখবো, কি করি কিছুই বুঝতে পারছি না। আমার না একটা আইডিয়া আছে। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি ঢোকার আইডিয়া তো, বলো না, তুমি যেভাবে বলবে আমি তোমাকে সেভাবেই সাহায্য করব। তিতলি শোনো না, আমার না সত্যি যাওয়ার কোনো জায়গা নেই গো। এখন যদি বাড়িতে যাইও, বাবা মায় বাড়িতে ঢুকতে দেবে না। শুনুন না, আমাকে আপনাদের দলে ভর্তি করে নিন না প্লিজ। থাম তিতলি, দুজনেই কথা বলে যাচ্ছে, আমাকে কিছু বলতেই দিচ্ছে না। ভাবতে না, হ্যাঁ বল, কোন ব্যবসায়ী? আরে কি বলছিস, ও হ্যাঁ 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 হ্যাঁ, ওর কাছে তো বহুত মাল আছে। চলবে, আজ রাতে ওকেই লুটবো আমরা। তুই একটা কাজ কর, তোরা আমার এখানে চলে আয়, একসাথে বসে প্ল্যান করে দিচ্ছি। আপনারা একটা মানুষের টাকা লুটবেন, এটা কোনো অন্যায় আপনারা জানেন না? এই ভাই তুমি বাড়ি যাও তো, জ্ঞান দিচ্ছে তোমাকে, বললাম না অর্জুনদা একে দিয়ে কিচ্ছু হবে না, উল্টো একে দলে নিলে না আমাদের সকলের একেবারে যাবজ্জীবন ফাঁসি হবে। এই বাড়ি যাও তো, বাড়ি যাও। কেন, আমি ভুল কি বলেছি? চুরি করাটা তো অন্যায়, সেটা যেই করুক না কেন। যে মানুষটাকে লুটবো বলছি তাকে মানুষ না বলে অন্য কিছু বলা যায় সেটা জানেন আপনি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।